আজ আমরা আলোচনা করব আনুমানিক খ্রিস্টীয় তৃতীয় শতক থেকে সপ্তম শতকের প্রথম ভাগ পর্যন্ত এই সময়কালটা। এই সময়েও কৃষি ছিল প্রধান জীবিকা, ধান ছিল প্রধান ফসল, আখ, তুলো, নীল, সর্ষে ও তৈলবীজের চাষ হতো। দক্ষিণ ভারতের সুপুরি, নারকেল ও নানা রকমের মশলা চাষের জন্য বিখ্যাত ছিল। সে সময় বিভিন্ন এলাকায় জমির নানা রকম ভাগ পাওয়া যায়। আবাদী জমিকে বাস্তু জমি ও অরণ্য থেকে আলাদা করে চিহ্নিত করা হতো। এই সময় প্রাচীন বাংলায় জমির মাপ ও আয়তনের বিভিন্ন হিসাবের কথা জানা যায়। বাস্তু জমি হলো যেখানে লোক বসবাস করত ঘরবাড়ি করে, আর অরণ্য তো বুঝতেই পারছো, গাছপালা বন জঙ্গল যেখানে সেটাকেই অরণ্য বলা হয়। আর আবাদী হলো যেখানে চাষবাস করা হয়। গুপ্ত আমলে জমি কেনা বেচা করা হতো, তার প্রমাণ পাওয়া যায় বাংলায় পাওয়া তাম্রলেখগুলিতে। প্রথমে কী করত, জমিগুলোকে কেনা যেত, তারপর ওই জমিকে ব্রাহ্মণ বা বৌদ্ধ বিহারকে দান করা হতো। এই যে জমিগুলো দান করা হতো, এই জমিগুলোকে কর দিতে হতো না। গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে এই জমিদানকে অগ্রাহার ব্যবস্থাকে বলা হয়। তাহলে তোমরা বুঝতে পারছ, ধর্মীয় উদ্দেশ্যে জমিদান করার যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকে বলা হয় অগ্রাহার ব্যবস্থা। এই ব্যবস্থার ফলে জমিতে ব্যক্তি মালিকানা আরও বেড়ে গেছিলো, অর্থাৎ যাকে দান করা হতো সে ব্যক্তিগতভাবে মালিক হয়ে যেত। তাহলে এইভাবে ব্যক্তিগত মালিকানা বেড়ে গিয়েছিল। দান পাওয়া জমিতে কৃষি শ্রমিক নিয়োগ করা হতো, অর্থাৎ যে জমিগুলো যে দান যারা পেলো আর কি, বা যারা গ্রহণ করলো, তারা নিজেরা না করে অন্য লোককে দিয়ে সেই জমিগুলোকে চাষ করা হতো, সেটা হলো কৃষি শ্রমিক। ওই জমির উৎপাদন থেকে ধর্মীয় অনুষ্ঠানের খরচা চালাতেন ব্রাহ্মণ ও বৌদ্ধরা। অনেক অনাবাদী জমিকে দান হিসেবে দেওয়া হতো, অর্থাৎ যেসব জমিতে চাষ করার উপযুক্ত ছিল না সেগুলো দান করে দেওয়া হতো। সেই জমিগুলোতে কী করত, কৃষি শ্রমিক লাগানো হতো, তার ফলে সেগুলোতে আবাদী জমি হয়ে উঠত। এর ফলে কী হলো, কৃষি জমি বেড়ে গেল। ফলে অগ্রহার ব্যবস্থার ফলে বুঝতেই পারছ যে কৃষিকাজ বেড়ে গিয়েছিল। তোমরা যদি কেউ দিল্লিতে যাও, দেখতে পাবে কুতুব মিনারের কাছে একটা লোহার স্তম্ভ আছে, সেটা খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতকে তৈরি, কিন্তু আজও সেটাতে মরছে পড়েনি। এটা থেকে প্রমাণ হয় সেই যুগে লোহার জিনিসের তৈরি শিল্পর খুব উন্নত ছিল, এছাড়া রসায়ন শিল্পেরও খুব উন্নত হয়েছিল। লোহার তৈরি জিনিসের করতে গেলে লোক দরকার, কারিগর দরকার, সেটা একটা পেশা ছিল। তাছাড়া এই আমলের লেখক বা করণিক ও চিকিৎসক পেশার কথাও জানা যায়। কিছু লোক বাণিজ্য করত, তবে গুপ্ত আমলে দূরপাল্লার বৈদেশিক বাণিজ্যের ঘাটতি দেখা দেয়। এর একটা কারণ ছিল হুন আক্রমণ, এর ফলে রোমের সঙ্গে ভারতের বাণিজ্য কমে পড়ে। তবে এশিয়া মহাদেশের বিভিন্ন অংশের সঙ্গে উপমহাদেশের বাণিজ্য জারি ছিল। পূর্ব উপকূলের তাম্রলিপ্ত বন্দরের খ্যাতি এই সময় আরও বাড়ে। তামিলনাড়ুর কাবেরিপট্টিনম বন্দরেও নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো। তখন দেখা যাচ্ছে কিছু কিছু অঞ্চলে থেকে বাণিজ্য হতো এবং সেটা দূরপাল্লার বাণিজ্য হতো, তবে তুলনায় আগের থেকে অনেক কমে গিয়েছিল। দূর দেশের সঙ্গে বাণিজ্য কমে গেলেও খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকেই ব্যবসায়ীদের অনেক বেড়ে গিয়েছিল। ফলে ব্যবসায়ীদের বা কারিগরদের স্বার্থ দেখার জন্য আজকের মতো অনেক সংগঠন গড়ে উঠেছিল। সংঘ বা সংগঠনগুলির অনেক কাজ ছিল। যদি কারিগর ও ব্যবসায়ী সবদের মধ্যে কোনো গণ্ডগোল হতো, সেগুলো তারা বিবাদ মেটাতো। তাছাড়া পেশাগত নিরাপদ দিকেও নজর রাখত। জিনিসটা ঠিকঠাক আছে কি না, সেই গুণমান ও দাম ঠিক রাখাও সঙ্ঘের কাজের মধ্যে পড়ত। সংঘগুলি শ্রেণী, গণ ইত্যাদি নামে পরিচিত ছিল। কুষাণ যুগে এক একটি পেশাকে কেন্দ্র করে আলাদা গ্রাম গড়ে উঠেছিল। শ্রেণী বা সংঘগুলি নিজস্ব আইন মোতাবেক চলত, অর্থাৎ তাদের নিজস্ব আইন। তবে বেশি গণ্ডগোল বা গুরুতর সমস্যা দেখা দিলে রাজাই দেখাশোনা করত। সংঘগুলি আজকেকার ব্যাংকের মতো কাজ করত, তারা নগদ অর্থের লেনদেন করত। সমাজের বিভিন্ন মানুষ সেখানে আমানত অর্থ জমা রাখত। নগদ অর্থ ছাড়াও জমি, গাছ ইত্যাদি স্থায়ী আমানত হিসাবে রাখা হতো। তাহলে বুঝতেই পারছো, তারা নগদ তত টাকা বা মুদ্রা
বা সোনাদানা এগুলো জমা রাখতো। এছাড়া জমি বা গাছ তারা বন্ধক রাখত। জমা আমানতের উপর সুদ দেওয়া হতো। ওই আমানতত্ব বিভিন্ন শিল্পে মূলধন হিসেবে দেওয়া হতো। এইভাবে শ্রেণী বা সংঘগুলি এক ধরনের ব্যাংকের মতোই কাজ করত। নর্মদা নদীর উত্তর দিকে হীরেখনি নিয়ে কুষাণ ও সাতবাহন এবং শক ও কর্তব্যের মধ্যে লড়াই চলেছিল। গুপ্ত ও তার পরবর্তী আমলে সংঘগুলির অর্থনৈতিক গুরুত্ব আরও বেড়ে গিয়েছিল। শ্রেণীর কাজকর্মের দেখাশোনার জন্য বেশ কিছু কর্মচারীও রাখা হয়েছিল, তার প্রমাণ পাওয়া গেছে। নগরের নানা শাসন কাজে ধনী বণিকদেরও ভূমিকা বাড়তে থাকে। এই আমলে বণিকরাও কারিগরদের মতো সংঘ বাঁধতে শুরু করে। বণিকদের নিজস্ব সংগঠনকে বণিকগ্রাম বলা হতো। গুপ্ত আমলের অনেক সোনার ও রূপার মুদ্রা পাওয়া গেছে। গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে দিনার ও সুবর্ণ বলা হতো। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসনকালে রূপর মুদ্রা প্রথম চালু হয়, তার নাম ছিল রূপক। সোনার ও রূপর মুদ্রা ব্যবসা বাণিজ্যের কাজে বেশি ব্যবহার হতো। আর সাধারণ প্রতিদিনের কাজকর্মে ব্যবহার হতো তামার মুদ্রা। তবে গুপ্ত আমলেই বা সেই সময় দক্ষিণের পাকাটক শাসকরা কোনো মুদ্রা চালু করেন, ফলে ভারতীয় উপমধ্যে সব জায়গায় মুদ্রার লেনদেন সমান ছিল না। তাছাড়া সমাজে কৃষিকাজ বাড়ায় ব্যবসা বাণিজ্যের হারও কমে গিয়েছিল। এইসবের ফলে নগরগুলি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। সমাজে বর্ণাশ্রম চালু হিসাবে কঠোরভাবে সেসব মানত না, কিন্তু উচ্চতলার মানুষদের প্রতি ব্রাহ্মণদের মনোভাব বিশেষ বদলায়নি, অর্থাৎ তাদের উপর অত্যাচার সমানই চলত। একই অপরাধের জন্য ব্রাহ্মণ ও শূদ্রদের আলাদা শাস্তি হতো। ধার করলে শূদ্রকে অনেক চড়া হারে সুদ দিতে হতো। তবে এই আমলে শূদ্ররা কৃষি, পশুপালন ও বাণিজ্য করতে পারত। অবশ্য সবথেকে খারাপ অবস্থা ছিল চন্ডালদের। তারা গ্রাম বা নগরের মধ্যে থাকতে পারতো না, এমনকি ব্রাহ্মণরা তাদের ছোঁয়াছুঁই এড়িয়ে চলতো, অর্থাৎ তাদের ছুতো না। এই আমলেও পরিবারের প্রধান ছিলেন বাবা। মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার রীতি চালিয়ে ছিল। এই সময় অবশ্য মেয়েরা বিয়ের সময় কিছু সম্পদ পেতেন। ওই সম্পদের উপরে কেবল মেয়েরই অধিকার ছিল, একে সৃদন বলা হতো। তাহলে বুঝতেই পারছো, এই সময়ে মেয়েদেরকে কিছু বিয়ের সময় উপহার বা সম্পত্তি দেওয়া হতো, যেটাকে বলা হতো সৃদন। ওই সৃজনের উপর শুধুমাত্র মেয়েদের অধিকার ছিল। মেয়েরা নিজের ইচ্ছা মতো ওই সম্পদ ব্যবহার করত। তবে সৃজন প্রথা সমস্ত বর্ণের মতন চালু হয়নি। যে চারটে বর্ণ ছিল তার মধ্যে সব বর্ণের মধ্যে এটা চালু হয়নি। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে চীন দেশ থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন ফাসিয়েন। তিনি ভারতীয় উপমহাদেশের মানুষ সমাজ বিষয়ে নানা কথা লিখে গেছেন। ভারতীয় উপমহাদেশের মানুষ ও সমাজ বিষয়ে তিনি কী লিখেছেন তা আমরা একটু জেনে নেব। ফাসিয়ান লিখেছেন, উপমহাদেশের অনেকগুলি নগর ছিল। মধ্যদেশের নগরগুলি ছিল উন্নত, সেখানে জনগণ সুখে বাস করত। তবে চণ্ডালরা নগরের বাইরে থাকত বলে তিনি জানিয়েছেন। যারা দুষ্ট প্রকৃতির লোক তাদেরকে চণ্ডাল বলা হতো। এদেশের লোকেরা অতিথিদের যত্ন করত। বিদেশিদের যাতে কোনো কষ্ট না হয় তার দিকেও তারা খেয়াল রাখত। পাটলিপুত্র ছিল দেশের মধ্যে সেরা নগর। সেখানের লোকেরা ছিল সুখী ও সম্পদশালী। ধনী বৈশ্যরা বা ব্যবসায়ীরা নগরের বিভিন্ন স্থানে দাতব্য চিকিৎসার ব্যবস্থা করে দিতেন। বিনামূল্যে সেখান থেকে ওষুধ দেওয়া হতো। গরিবদের খাওয়ার ও থাকার ব্যবস্থা সেখানে ছিল। সুয়াংজাং ভারতবর্ষকে ইন্দু বলে জানতেন। তার মতে ইন্দুর লোকেরা নিজেদের দেশকে বিভিন্ন নামে ডাকে। দেশটির পাঁচটি ভাগে ভাগ করা হয়েছিল, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও মধ্য। ইন্দুতে 80টি রাজ্য আছে। প্রতিটি রাজ্যে নিজস্ব রাজা থাকলেও তারা বড় সম্রাটের অনুগত ছিল। সুয়াংজাং ইন্দুকে মূলত গরমের দেশ বলেছেন। সেখানে নিয়মিত বৃষ্টি হয়। উত্তর ও পূর্ব অঞ্চলের মাটি খুব উর্বর, দক্ষিণে অঞ্চল বনে ঢাকা। পশ্চিম অঞ্চলের মাটি পাথুরে অনুর্বর, ধান গম প্রধান কৃষিজ ফসল। জনগণের মধ্যে জাতিভেদ ছিল।
অর্থাৎ জনগণ সবাই এক হয়ে থাকতো না, তারা বিভিন্ন জাতিতে থাকতো এবং পরস্পরকে ঘৃণা বা অস্পৃশ্য বলে মনে করত। শহরের বাড়িগুলো ইট ও টালিতে তৈরি হতো, বাড়ির বারান্দাও তৈরি করা হতো কাঠ দিয়ে। গ্রামের বাড়িগুলোর দেয়াল ও মেঝে ছিল মাটির। নানান রকম দামি ধাতু ও পাথরের ব্যবসা চলতো। শাসকরা জনগণের সুযোগ সুবিধার কথা মাথায় রাখতেন, অর্থাৎ শাসকরা জনগণ বা সাধারণ মানুষের সাথে ভালো হয় সেদিকে নজর দিতেন, অর্থাৎ এক কথায় তারা ছিলেন সুশাসক। প্রাচীন এই ভারতীয় উপমহাদেশের মানুষ কী খাওয়া দাওয়া করতো বা তাদের খাবার দাবার কেমন ছিল সে সম্বন্ধে আমরা একটু জেনে নেব। প্রাচীন ভারতীয় উপমহাদেশে চাল, গম, যব ও শাকসবজি ছিল প্রধান খাবার। ধনীদের মধ্যে মাংস খাবার প্রচলন বেশি ছিল, অর্থাৎ ধনী যারা ছিল তারাই বেশি মাংস খেত। মধ্যবিত্ত সমাজে দুধ ও দুধের তৈরি নানান রকম খাবারের ব্যবহার ছিল। গরিব মানুষেরা ঘিয়ের বদলে তেল ব্যবহার করত। তাছাড়া মটর, তিল, মধু, গুড়, নুন প্রভৃতি খাবারের উল্লেখ পাওয়া যায়। অনেক ক্ষেত্রে নিরামিষ খাওয়া দাওয়াকে বেশি গুরুত্ব দেওয়া হতো, এমনকি সব রকম মাছ খাওয়ার উপর বিধিনিষেধ ছিল, অর্থাৎ সব মাছ হয়তো খাওয়া যেত না। দুধ ও নানান রকম ফলের রস দিয়ে তৈরি পানীয়ের ব্যবহার ছিল, অর্থাৎ দুধ ও ফলের রস থেকে তৈরি পানীয় তারা পান করত। কুষাণ যুগে এক একটি পেশাকে কেন্দ্র করে এক একটি গ্রাম গড়ে উঠেছিল, এটা তোমরা আগেই জেনেছ। আসলে সে যুগে যে কারিগরি শিল্পের উন্নতি হয়েছিল তার অনেক প্রমাণ পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় সপ্তম শতক পর্যন্ত বিভিন্ন কারিগরি শিল্পের বিকাশ হয়েছিল। কারিগররা অনেকে নিজেদের স্বার্থে একত্রে বসবাস করত। কুষাণ আমলে কারিগরি শিল্পের বৈচিত্র্য বেড়েছিল। কুমোর, খামার, ছুতোর ও তাঁতের কথা এই সময় জানা যায়। পাশাপাশি অন্যান্য কারিগররাও ছিল, যেমন সোনার গয়না বানাত সুবর্ণকার, এখন আমরা যারা স্বর্ণকার বলি। হাতির দাঁতের জিনিসপত্র বানাত দন্তকার। তাঁতিরা কাপড় বুনত, কাপড় রং করত রঙ্গকার। পোশাকে সূচি শিল্পের কাজ করত সূচিকার ইত্যাদি। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছ আজকে যেমন কারিগরি শিল্পের বিভিন্ন পেশার কথা জানা যায় তেমনি সে যুগেও ছিল। তাঁতি, কামার, কুমোর, কুম্ভকার, ছুতোর, রাজমিস্ত্রি প্রভৃতি পেশার উল্লেখ এখনও আমরা দেখতে পাই, তাই নয় কি? তখন হয়তো ছুতোর বা রাজমিস্ত্রিকে অন্য নামে ডাকা হতো, এই আর কি। এটাই শুধুমাত্র পার্থক্য তখন আর এখনকার যুগের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, লাইক দিলে ভালো লাগে, নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাওয়া যায়। আর শেয়ার করে বন্ধুদের জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন, সাবস্ক্রাইব একদম ফ্রি। ধন্যবাদ।